হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন এপিসোড নিয়ে হাজির আছি বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমি আজকে হাজির আছি বন্ধুরা আজকের যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে বন্ধুরা প্রিমেচুয়ার গ্রে হেয়ার বন্ধুরা আপনারা দেখবেন যাদের বয়স বেশি হয়নি প্রায় কুড়ি পঁচিশ ছাব্বিশ ত্রিশ বছর বয়স তাদের কি সময়ের আগে চুল সাদা হয়ে যাচ্ছে বন্ধুরা সাদা বা ডিসকালারেশন হয়ে যাচ্ছে চায় সাদা হতে পারে চায় বাদামি হতে পারে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হয়ে যেতে পারে কত চুল পেকে যাচ্ছে যাকে মেডিকেলে প্রিমেচিউর গ্রে হেয়ার বলা হয়ে থাকে বন্ধুরা এই সমস্যাটা খুবই কমন একটি সমস্যা হয়ে গেছে কারণ মানুষকে সৌন্দর্য দেখার জন্য সেই চুল অনেকটা ভূমিকা পালন করবেন বন্ধুরা কিন্তু সেই চুল যদি সাদা হয়ে যায় সেক্ষেত্রে ফেস মুখের যে ফেসটা সেটা দেখতে অনেকটা চেঞ্জ লাগে বয়স্ক বয়স্ক লাগে বয়স্ক মানুষের চুল পাকা সেটা স্বাভাবিকের মধ্যে ধরা হয় বন্ধুরা কিন্তু এমন কিছু কিছু ছেলে বা মেয়ে আছে যাদের বয়সের আগে মাত্র তিরিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স বিশ বছর বয়স তাদের কি চুল পেকে যাচ্ছে বন্ধুরা সেই জন্য আজকে আমি এই রিলেটেড ভিডিও যদিও বা অলরেডি আমার চ্যানেলে একটা তৈরি করা আছে সেখানে যে মেডিসিনগুলো আমি বলেছিলাম সেই মেডিসিনগুলি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এবং ম্যাক্সিমাম ভিউয়ার্স আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি আমার চেম্বারে অনেকজনকে প্রেসক্রাইব করি এবং ম্যাক্সিমাম ভিউয়ার্স অনেক ভালো রেজাল্ট পেয়েছে তবুও আমার ক্লিনিকে আমি আমার অভিজ্ঞতা বা এস এম এসে ভিউয়ার্সের মাধ্যমে অনেকজন কমেন্ট করে যে আপনি এর চেয়ে আরও এই রিলেটেড প্রিমেচুয়ার গ্রে নিয়ে আরও একটি ভিডিও যাতে আমি বানাই বন্ধুরা সেই জন্য আমি প্রায় এক বছর ধরে আমি আমার ক্লিনিকে অভিজ্ঞতার ভিত্তি একটা কম্বিনেশানস তৈরি করেছি বন্ধুরা যেটি ব্যবহার করলে আপনাদের প্রি যে গ্রেহারের সমস্যা যে চুল সাদা হয়ে যাচ্ছে বাদামি কালার হয়ে যাচ্ছে ডিসকালারেশন হয়ে যাচ্ছে সেটি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে বন্ধুরা খুবই ইফেক্টিভ একটি কম্বিনেশন বন্ধুরা এটি এটি এই ভিডিওতে আমি দু ধরনের কম্বিনেশনের কথা শেয়ার করবো একটা হচ্ছে খাওয়ার কম্বিনেশান এবং একটি হচ্ছে লাগানোর কম্বিনেশান এই মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করেন আমি গ্যারান্টি দিতে পারি আপনার যে চুল সাদা হয়ে যাচ্ছে যে দিন দিন চুল সাদা হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে পুরো মাথা হয়ে যাচ্ছে সেটা সাথে সাথে বন্ধ করে দিবে এবং যে চুলটা সাদা হয়ে গেছে সেটা কালো করতে আবার আগের কালারে নিয়ে আসতে ধীরে 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 মাত্র কয়েক মাসের মধ্যে সেটা রিকভার হয়ে যায় বন্ধুরা সেই জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেষ সুন্দর দেখবেন এই ভিডিওতে আমি এটি সাধারণত কোন কোন কারণে হয়ে থাকে এর লক্ষণ আলাদা করে বলার কিছু নেই এবং সবার শেষে আমি মেডিসিন এবং আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব আমি সাধারণত কত পার্সেন্ট সফলতা পেয়েছি এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করে সেটিও আমি আপনাদের শেয়ার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ সুন্দর দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে পাশে বেলাইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স আমি ডক্টর এম ডি শাহরুখ তারা দেরি না করে চলেন শুরু করা যায় ভিউর্স প্রি মেচিওর গ্রে হেয়ার খুবই কমন একটি প্রবলেম সেটি আলাদা করে বলার কিছু নেই কারণ অলরেডি একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি এই প্রি মেচিওর গ্রে হেয়ার সময় তবুও আর একটু কিছু বলে নেই। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে সব থেকে যে প্রধান গুরুত্বপূর্ণ কারণে হয়ে থাকে সেটি হচ্ছে মেলানিন প্রিগমেন্টেশান বন্ধুরা শরীরের মধ্যে যদি মেলানিন প্রিগমেন্টেশান কমে যায় সেক্ষেত্রে চুল সাদা হয়ে যায় বা স্কিন সাদা হয়ে যায় বন্ধুরা মেলানিন পিগমেন্টেশন হচ্ছে আমাদের শরীরের যে স্কিন চা চুলের রঙ হোক চা স্কিনের রঙ হোক স্কিনের রঙকে মেনটেন রাখতে এই মেলানিন পিগমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা যার শরীরে ম্যালানিন পিগমেন্টেশন যত কম তার স্কিন তত সাদা হয়ে যায় যাকে লিকোডরমা বলা হয় থাকে যে এক ধরনের রোগ আছে লিকোডরমা ভিটলুকে বলা হয় থাকে তাদের মেলানিন পিগমেন্টেশন খুবই লো থাকে যার কারণে সেই জায়গার স্কিন লাশ সাদা হয়ে যায় বা পুরো শরীর সাদা হয়ে যায় ঠিক একই রকমভাবে চুলের মধ্যে মেলানিন প্রিগমেন্টেশন যদি কমে যায় সেক্ষেত্রে চুল ডিসকালারশানস হয়ে যেতে থাকে বন্ধুরা বাদামি বর্ণ হয়ে যেতে পারে যাকে বলা হয় থাকে বা সাদা বর্ণের হয়ে যেতে পারে এটি হচ্ছে এর প্রধান কারণ দুই নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে জেনেটিক জেনেটিক কারণে গোষ্ঠীগত ফ্যামিলির মধ্যে যদি কারো চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারও চান্স থেকে যায় বন্ধুরা চুল সাদা হয়ে যাওয়ার তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে মানসিক স্ট্রেস চিন্তা অতিরিক্ত পরিমাণে চিন্তা করলে ভিটামিন সি ভিটামিন ইর অভাবে দরুণও এই ধরনের সমস্যা গ্রে গ্রেহারের সমস্যা দেখা যায় বন্ধুরা তো বেশ এগুলি চলে আর কজেশনস লক্ষণ আলাদা করে বলার কিছু নেই চুল সাদা হয়ে যেতে পারে পুরো মাথা চুল সাদা বা গ্রে হয়ে যেতে পারে বা সামান্য অল্প অল্প জায়গায় গ্রে হয়ে যেতে পারে বা সাদা হয়ে যেতে পারে সেটা কত দিন ধরে থাকছে সেটার মণ্ডপ করা যদি শুরুতে হয় দু একটা চুলও হতে পারে যদি অনেক দিন ধরে চিকিৎসা করছে না অনেক বছর ধরে পড়ে আসে সেক্ষেত্রে আরও বাড়তি হয়ে পুরো মাথাও হয়ে যেতে পারে এটি ছিল এর লক্ষণ মন্দার লক্ষণ আলাদা করে আলোচনা করা কিছু না আমি সরাসরি মেডিসিনসের দিকে চলে যায় ভিডিওটি বেশি লম্বা না করে তো ভিউয়ার্স আমি শুরুতে বলেছি দু ধরনের কম্বিনেশনের কথা আজকে আমি শেয়ার করব এতটাই গুরুত্বপূর্ণ এই কম্বিনেশান খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় ক্লিনিকে অফলাইন হোক অনলাইন হোক প্রায় একশো জন রুগীকে যেটা আমি এটা দিয়ে থাকি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে চুল একদম কালো হয়ে গেছে এবং সত্তর থেকে আশি পার্সেন্ট রুগীর ক্ষেত্রে যে গ্রোথটা হতো দিন দিন অতিরিক্ত সাদা হয়ে যেত সেটা সাথে সাথে বন্ধ হয়ে যায় বন্ধুরা এতটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বা কম্বিনেশান এগুলি চুলের ক্ষেত্রে এই ধরনের একটা রোগ চুল সাদা বন্ধ হয়ে যাওয়াটা ঠিক করছে চুলকে কালো করছে এই সমস্ত কন্ডিশান চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সফলতা মানে অনেক বড় সফলতা বন্ধুরা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এগুলি তো ভাজ সবার প্রথমে খাওয়ার কম্বিনেশানটির কথা শেয়ার করছি তো বন্ধুরা সবার প্রথমে যে মেডিসিনটা আপনারা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে অ্যাসিড ফস এসিড ফস টু হান্ড্রেড সিএস প্রোটনসে আপনাদের নিয়ে আসতে হবে যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন এস ডব্লিউএসএ ডক্টর এক ব্যাগ বা আপনার এরিয়াতে যে সমস্ত কোম্পানিগুলি বেশি প্রচলিত ভালো কোম্পানি যে কোনো ধরনের কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন সবার কাজ একই নামটা মনে রাখবেন অ্যাসিড ফস আমি স্ক্রিনের পর পিক লাগিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এসিড ফস বা ফসফারিক অ্যাসিড একই মেডিসিনস টু হান্ড্রেড শেষ পণ্যসে নিয়ে আসতে গ্রেহার জন্য সব থেকে হোমিওপ্যাথিতে সব থেকে ভালো যেটা কাজ করে থাকে কুচুরি কোনো ওষুধ সরি সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাসিড ফস বন্ধুরা অ্যাসিড ফস যে সময়ের আগে চুল সাদা হয়ে যায় তার যদি কারো উইকনেস থাকে অতিরিক্ত মানসিক টেনশনের কারণে যদি সেটা হয়ে থাকে সেই টেনশনটাকে ওটি কম করতে সাহায্য করে ভিটামিন ই ভিটামিন সির ঘাটতিটাকেও ওটি পূরণ করতে সাহায্য করে অ্যাসিড এতটাই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নেক্সট এই কম্বিনেশন যে মেডিসিনটি আপনার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম এটি আপনাদের টু হান্ড্রেড শেষ পোডেন দুশো পাওয়ার নিয়ে আসতে হবে যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন তো ভিভাস লাইকোপোডিয়ামের ব্যাপারে আপনারা সবাই জানেন যদি কারো জেনেটিক্যালি এই ধরনের সমস্যা হয় জেনেটিক অধিক হতে হবে প্রিমেচিওর গৃহারের সমস্যা সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিনস এবং লাইকোপোডিয়ামের রুগী মানসিক স্ট্রেস প্রচন্ড করে বন্ধুরা মানসিক পরিশ্রম প্রচণ্ড করে এরা শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক পরিশ্রম অতিরিক্ত পরিমাণে বেশি করে তাদের স্মৃতিশক্তি ব্রেন মধ্যে একটু ভালো হয় মেন্টালি তারা পরিশ্রম করে এই রেগুলার খাওয়ার মেনটেন রাখে না পায়খানা পরিষ্কার না পেটের মধ্যে গ্যাস এই ধরনের লাইফস্টাইল ফলো করে ফলে কি এই ধরনের লাইফস্টাইলের কারণে অতিরিক্ত টেনশন দুশ্চিন্তার কারণে অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রিমেচিওর গ্রহের সমস্যা লক্ষ্য করা যায় সেই কারণে হলে এই লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ভিওয়ার্স এটি আপনাদের দুশো পাওয়ারে আপনাদের নিয়ে আসতে হবে তো ভিওয়ার্স এই দুটি মেডিসিনস নিয়ে আসলেন এখন কেমন করে এই কম্বিনেশনটি আপনাদের তৈরি করতে হবে তার সাথে একটা খালি তিরিশ এর বা একশো এর শিশু আপনাদের কিনে আনতে হবে নিয়ে খালি একটা শিশু কাঁচের বোতল কিনে আনতে হবে পরিষ্কার তারপর এই দুটি মেডিসিনসকে বরাবর মাত্রায় মিক্স করতে হবে স্বরূপ তিরিশ এমএল করে যদি মিক্স করেন যদি একশো এম একটা খালি শিশি কিনে আনেন সেক্ষেত্রে অ্যাসিড ফস টু হান্ড্রেড তিরিশ এম সেই খালি শিশির মধ্যে ঢেলে দিলেন এবং লাইকোপোডিয়াম টু হান্ড্রেড তিরিশ এম সেই খালি শিশির মধ্যে মিক্স করে দিলেন এক কথা বরাবর মাত্রায় মিক্স করতে হবে আপনারা দশ এম এল করেও মিক্স করতে পারেন বা কুড়ি এমএল করেও মিক্স করতে পারেন বরাবর মাত্রায় সেই শিশির মধ্যে ঢেলে ঢাকনা বন্ধ করে দিয়ে আট দশটা স্ট্রোক মারবেন ঝাঁকি দেবেন বাস বন্ধুরা তৈরি হয়ে গেল কম্বিনেশন তারপরে এটি খাওয়ার নিয়ম কি এটি দু করে সরাসরি মধ্যে দিয়ে দিনে একবারই খেতে হবে বন্ধুরা আমি বেশি খাওয়ার কথা বলছি না দিনে একবার খেতে হবে সকালবেলা ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে সময় এই সুতে আপনারা ব্যবহার করতে পারেন শুধু সকালবেলা ডেইলি একবার করে তিন থেকে চার ময় ব্যবহার করবেন পারমানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে ওষুধটি ব্যবহার করার সাথে সাথেই যে গ্রোথটা হচ্ছে দিন দিন সাদা চুল বেড়ে যাচ্ছে সেটা এসে গ্রোথ হওয়া বা বেড়ে যাওয়াটা সাথে সাথে বন্ধ করে দিবে বন্ধুরা এক মাসের মধ্যে এবং আরও কিছুদিন দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ধীরে 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 আপনার যে সাদা চুল হয়ে গেছে গ্রে হয়ে গেছে সেটা কালো হতে সাহায্য করে তার মানে এই নয় যে সাথে সাথে কাজ করবে জ্বরের ওষুধ আজকে আপনারা খেয়ে নেন কালকে জ্বর ঠিক হয়ে গেল এরকম নয় বন্ধুরা বা আজকে ওষুধটা ব্যবহার করলেন কালকে সাদা জল আপনার কালো হয়ে গেল সেরকম নয় বিস ধীরে 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 একটু সময় নিতে হবে এক মাস ব্যবহার করে দেখবেন এক মাসের মধ্যে যদি রেজার্স পেতে শুরু করেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে আপনার এই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে কিন্তু কিছু লং কন্টিনিউ করতে হবে ওষুধটা বন্ধুরা তো বীহস এটি তো ছিল খাওয়ার সত্যি এখন আমি লাগানোর ওষুধের কথা শেয়ার করবো তো বন্ধুরা লাগানোর তিনটি মেডিসিন দিয়ে এই কম্বিনেশনটি তৈরি করা হয়েছে বন্ধুরা এক নম্বর হচ্ছে অ্যাসিড ফস মাদার টিনচার আমি শুরুতেই বলছি অ্যাসিড ফসের কাজ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই খাওয়ার মেডিসিনটা ছিল অ্যাসিড ফস টু হান্ড্রেড পারসেন্সি আর এই লাগানোর মেডিসিনটা হচ্ছে অ্যাসিড ফস মাদার টিনচার আপনাদের নিয়ে আসতে হবে দুই নম্বর যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে জ্যাবরন ডি মাদার টিনচার নিয়ে আসতে হবে এটি কী করে প্রিমেচুয়ারে গ্রে হেয়ারের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন কারো যদি হেয়ার ফলের সমস্যা চুল পড়ে সেটাকেও এটি ঠিক করতে সাহায্য করে এবং তিন নম্বর যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সোরেলিয়া সোরেলিয়া মাদার টিনচার এটিও আপনাদের নিয়ে আসতে হবে এটি সাধারণত ভেটিলিগোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সাদা দাগ লিকডার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি কি করে শরীরের মধ্যে যে মেলানিন প্রেগমেন্টটা সেটা আমি শুরুতে বলেছি এই মেলানিন প্রেগমেন্ট আসে সেখানে বাড়িয়ে দিতে সাহায্য করে ফলে কি চুলের বর্ণ যে সাদা হয়ে গেছে বা গ্রে হয়ে গেছে সেটিকে এটি ধীরে 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 ঠিক করতে সাহায্য করে তো এই তিনটি মেডিসিনস যে কোনো কোম্পানি আপনারা সেম নিয়ে আসতে পারেন তারপর একটা একশো এমএলএর খালি বটল নিয়ে আসবেন সেম কম্বিনেশন তৈরি করার জন্য তারপর এই তিনটি মেডিসিনস বরাবর মাত্রা আপনাদের মিক্স করতে হয় বন্ধুরা স্বরূপ একটা একশো এম এর শিশি নিয়ে আসলেন খালি শিশি এবং এই তিনটি মাদার টিনচার আপনারা দশ এম করে মিক্স করলেন বন্ধুরা জ্যাবরনটি মাদার টিনচার দশ এম সেখানে দিয়ে দিলেন তারপর অ্যাসিড অ্যাসিডফাস মাদার টিনচার দশ এম দিয়ে দিলেন এবং সোরিলিয়া মাদার টিনচার দশ এম দিয়ে দিলেন ভিহার্স সেক্ষেত্রে কী হলো তিন দশে তিরিশ এম হয়ে গেল সে একশো এম এল শিশের মধ্যে দশ 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 তিরিশ এম টোটাল ওষুধ দেওয়া হলো এবং যত পরিমাণ ওষুধ দেওয়া হলো তার ডবল পরিমাণে আপনাদের অয়েল মিক্স করতে হবে সেই শিশুদের মধ্যে একশো এম এলের একটা শিশি তিরিশ এম এল ওষুধ পড়ল বাকি ষাট এম আপনাদের দশ এম এল খালি রাখতে দিন তার ডবল তিরিশে ডবল ষাট এম আপনাদের তেল মিক্স করতে হবে যে কোনো তেল যেমন অলিভ অয়েল যদি ঠান্ডার সময় হয় সেক্ষেত্রে অলিভ অয়েল ভালো কাজ করে থাকে ভালো রেজাল্ট দিয়ে থাকবে তার সাথে যদি গরম সেক্ষেত্রে কোকোনাইট ফ্রেশ কোকোনাট অয়েল নারকেল তেল আপনারা মিক্স করতে পারেন বন্ধুরা বরাবর মাত্রায় মিক্স করে তিরিশ এমএল তিনটা মেডিসিন মিক্স করে এবং ষাট এম কোকোনাট অয়েল বা অলিভ অয়েল মিক্স করে ঢাকনা বন্ধ করে দিয়ে দয় বারবার ঝাঁকে দেবেন বন্ধুরা তৈরি হয়ে গেল আপনাদের লাগানোর কম্বিনেশান এটি আপনাদের দিনে রাত্রেবেলা প্রতিদিন একবার করে আপনারা এটা ব্যবহার করতে পারেন রাত্রেবেলা একবার ব্যবহার করতে পারেন বা দুপুরবেলা স্নান করার দু ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে আপনারা লাগিয়ে রাখলেন তারপর স্নান করার সময় উঠে ফেলতে পারেন যদি খুব বেশি পরিমাণ চুল সাদা না হয়ে যায় সেক্ষেত্রে লাগানোর এই ওষুধটা ব্যবহার করার দরকার নেই শুধু খাওয়ার ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে যদি পুরো মাথা সাদা হয়ে যায় অনেকটাই সাদা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের লাগারটাও ব্যবহার করতে পারেন এবং খাওয়ারটাও ব্যবহার করতে পারেন হালকাভাবে ম্যাসেজ করবেন চুলের গোড়াগুলোর মধ্যে লাগাবেন সুন্দর করে তেল যেরকম করে ম্যাসেজ করে সেরকম করে লাগাবেন মোটামুটি এক মাস ব্যবহার করে দেখবেন এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন যদি দশ পার্সেন্টও রেজাল্ট পেয়ে থাকেন এক মাসের মধ্যে সেক্ষেত্রে আপনারা বিনা দ্বিধায় আপনারা পাঁচ থেকে ছ মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন হানড্রেড ভাবে আপনি রেজাল্ট পাবেন বন্ধুরা এটি এতটাই ইফেক্টিভ একটি কম্বিনেশান মুদ্রা আমি আমার ক্লিনিকে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রুগীকে প্রায় এই কম্বিনেশানটি দিয়ে থাকি এবং অনেক ভালো রেজাল্ট পাই বন্ধুরা আমি আমার ওপিনিয়ন বলছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আমি রেজাল্টস পেয়ে যাই হামেশায় পেয়ে যাই বাকি কিছু পার্সেন্ট পাই না যেটা তারা অনেক দূরে রুগী থাকে ফলে কি তাদের রেজাল্টসটা আমার কান পর্যন্ত পৌঁছায় না বা আমি জানতে পারি না সেটা তাদের কী হয় সেটা আমি জানি না তবে আমি যতটুকু রেজাল্টস জানি আমার কানে আসে বা আমি ফলো আপ করি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রেজাল্টস খুবই আসানি যে খুবই সহজে এই মেডিসিনটা পাওয়া যায় আপনারা ব্যবহার করে দেখতে পারেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে ওষুধগুলি পেয়ে যাবেন যদি আপনারা অনলাইন কিনতে যান অনলাইন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে হেলথমার্ক ডট কম ডট কম ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের জন্য এই ভিডিও ছিল এতটুকুই এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আমার কাছ থেকে অনলাইন স্পেশালভাবে চিকিৎসা নিতেন সেক্ষেত্রে কী করবেন তবে বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনারা সেখানে এস করতে পারেন কল করা যাবে না প্রথম অবস্থায় অ্যাস এম করবেন তারপর কল করে আপনাদের টাইমিং দেওয়া হবে কল করে কেস টেকিং করে সমস্ত লক্ষণ নিয়ে প্রেজেন্ট কমপ্লেন্ট পািজাইন ডিজাইন টুল বা এখানে কেমন হয় মেন্টাল সিমটমস কেমন সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনের চিকিৎসা দেওয়া বন্ধুরা যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের শরীরে জয়ী রোগ হোক না কেন সেই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা তো ভিওয়ার্স আপনারা অবশ্যই আস করতে পারেন এবং কোনো এই রিলেটেড কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ বাই